মুখ্যমন্ত্রীকে আমাদের সকালেই আমার সঙ্গে কথা বলেছেন, আমি বলেছি অলরেডি আমরা বলেছি এবং কোনো অবস্থাতেই এটা করা যাবে না, কোনো জায়গাতেই শিক্ষক অপমানিত হোক এটা কোনো অবস্থাতেই আমরা আমাদের সরকার মেনে নেয়নি মেনে নেবে না। এবং অন্যান্য অফিসারদের জেলা থেকে আমরা নিয়ে এসেছিলাম যে সঠিকভাবে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে সেগুলো ঠিক মতন তারা করছেন কিনা, স্কুলগুলো পাচ্ছে কিনা, শিক্ষকের সংখ্যা কত, ছাত্রদের সংখ্যা কত, নন টিচিং স্টাফের সংখ্যা কত, সব মিলিয়ে আমরা বিদ্যালয় শিক্ষার, শুধু প্রাথমিক নয় বিদ্যালয় শিক্ষার। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।